প্রতি মুহূর্তের সংবাদ পাঠক দর্শকদের জানিয়ে দেয়া সাংবাদিকদের কাজ। এই কাজ করতে গিয়ে অনেক সময় জীবনকে চরম ঝুঁকির মধ্যে পড়তে হয়। কখনো যুদ্ধক্ষেত্র তো কখনো রাজনীতির মাঠ, আবার কখনো বিনোদনের আসরে তাদের থাকতে হয় খবরের অপেক্ষায়। কখনো পাহাড়ের কনকনে ঠান্ডায়, আবার কখনো মরুভূমির কাঠ ফাটা রোদে ঘুরতে হয় সাংবাদিকদের। এসব করতে গিয়ে প্রাণহানিও ঘটে, তবুও নিজের দায়িত্ব থেকে সরে যান না তারা। আর লাইভ রিপোর্টিং এর ক্ষেত্রে তো অনেক সমস্যার মুখে পড়তে হয় সাংবাদিকদের, আবার কখনো নানা মজার জিনিসও এই সময় দেখতে পাওয়া যায়। তেমনি এক মজার ঘটনা ঘটল কানাডায়। টরন্টোর একটি টিভি চ্যানেলের হয়ে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে লাইভ নিউজ আপডেট দিচ্ছিলেন আনোয়ার নাইট। তিনি জানাচ্ছিলেন ওই সময় ওই এলাকার আবহাওয়া কেমন। বরফে ঢাকা গোটা পাহাড়, হঠাৎ করেই ঘটে যায় বিপত্তি। আনোয়ারের পা পিছলে যায় এবং তিনি নিচের দিকে পড়তে থাকেন। এই অবস্থাতেও একবারের জন্য সংবাদ পরিবেশনা বন্ধ রাখেননি ওই সাংবাদিক। একটা সময় তিনি নিজেকে সামলে নিয়ে ফের উঠে দাঁড়ান তিনি এবং হাসতে থাকেন, খবর শেষ করেন ওইভাবেই। বড় কোনো বিপদ ঘটেই যেতে পারত, কিন্তু তা হয়নি। তবে এই ভিডিওটি আনোয়ার তার ইনস্টাগ্রামে শেয়ার করেন, যা ইতিমধ্যে ভাইরাল হয়। সকলেই প্রশংসায় ভরিয়েছেন তাকে।